স্বর্ণা নদীর খহনিয়াই নিশেষ করলে এখন ঘর আর মূর কমেরা হজিকে দেখাব এইখন হয়েছে দিলীপ রাভার ঘর আর এইখন যা আগস্ট মাহত যানপানী আসে সেই বানপানীয় সম্পূর্ণরূপে এই দিলীপ রাভার ঘরক্ষণ স্বর্ণা নদীর খহনিয়াই শেষ করে পেলালে এইখন এখনই ঘর আসে আর এই পরিয়ালটো ইয়াতে বাস করেছিল পাঁচটাক পরিয়াল কিন্তু এটা কথা কব লাগিব যে বানপানী যি খহনিয়া সেই খহনিয়ার আগতেই কিন্তু দিলীপ রাভা এইজন দিলীপ রাভাই বহু আবেদন নিবেদন করেছিল বিভাগীয় কর্তৃপক্ষক যে মূর ঘরক্ষণ নৈর বুকুত হেরাই যাব আপনাদের ব্যবস্থা করক কিন্তু বিয়াগুম ওদালগুড়ি জল সম্পদ যে বিভাগ আছে সেই বিভাগে কিন্তু কোনো ধরনের কাম নকরিলে আর নকরার ফলত তেও ঘরক্ষণ সম্পূর্ণরূপে নৈ বুকুত হেরাই গল তার পিছত এইদরে এই পার্ক উপানোর ব্যবস্থা করলে সেপ্টেম্বর মাহত মূর লগত এই মুহূর্তে দিলীপ রাভা আছে কি কব সমস্যা তো মানে বর্তমান বহুত অসুবিধাত আছো বর্তমানের লগে গোবিন্দ স্যার মোর ঘর উপস্থিত নহল সিটো বাদে আজিলকে চেয়ারমেনও মোর ঘর উপস্থিত নহল এই সিটোর কারণে মোর বহুত অসুবিধা থাকবলে স্থানীয় বিধায়ক গোবিন্দ বসুমতারী বিটিসির উপমুখ্য কার্যবাহী সদস্য কি এদিনও আহা নাই এদিনও আহা নাই নির্বাচনের সময় আসছিল নির্বাচনত আহিছিলে ফুট খুঁজিছিলে কিন্তু আপনার ঘরক্ষণ যে নৈয়ে সম্পূর্ণরূপে ভাঙি লৈ গল তারপর নাহিলে নাহিলে খবর দিয়া হয়েছিল খবর দিছিলে নাই আপনি খবর দিয়া হয়েছে আহাই নাই নাহিলে নাই আহা নাই সিটো নাহিলে তথাপিও আমার কিবা রিহন্দই মারি 5,000 টাকা এটা হলেও পঠাইছে বিপদর পরা হয় তথাপিও গোবিন্দ নাহিল 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 এটা আপনি কোথা থাকার ব্যবস্থা করেছে এতিয়া মই পাক ঘরত থাকো উপায়তো নাই ঘরে এটা বনাবতো আর সহজ নহয় তেনেকুৱা পানীটো রাতি আহিছিলে দিনত রাতিত আহিছিলে রাতিত আহিছিলে মোটামুটি 10:30 এনেকাত আহিছে পানী মানে ফুট বিরাট পানী বহুত ওখ পানী বহুত ধার পানী 70 মান তামোল গছ আছিলে এটাও গল সরকারক আপনি কি আবেদন সরকারে আর কি আবেদন মোক অতি সোনকালে ঘর এটা ব্যবস্থা করে দিব লাগে সরকারের আপনি ঘর পাইছিল পাইছিল এইটো পাইছিল হয় আর কি কি সুবিধা পাইছে বেলেগ সুবিধা তো মই আপনার আছে রেশন কার্ড আছে অরুণ উদয় পাইছে পাইছে হয় এটা কথা আর কিছু লোক আছে স্থানীয় লোক কি কব যেহেতু তেও বহু আবেদন নিবেদন করেছিল ঘরক্ষণ শেষ হয়ে যাব আপনাদের ব্যবস্থা করক নকরিলে যার ফলত ঘরক্ষণ শেষ হয়ে গেল হয় যেহেতু তেখেত দিলীপ রাভার যদি এটা কবলে গেলে একোয়ে না বলে কব লাগিব তেখেত যি আপনার স্থাপ সম্পত্তি আসলে তামোল গছ সি মোটামুটি এসমান গছপুলি লৈ গল তামোল গছপুলি লৈ গল তার লগতে যদি নাকি তেখেত এটা অবস্থা যদি নাকি ভূটানের পৰা বই অহা যদি খরচুটা পানি সেই পানি যে তেখেত যে ভবিষ্যতে যে উঠাই নিনিব তার কোনো মান নাই এটা সন্দেহ এটা হয়ে আছে পার্কও পাই নাকি কাম দিবনে এটো সন্দেহ এটা আছে সন্দেহ এটা আছে যেহেতু অতিমাত্রাটা মানে খরচুটা পানি যদি নাকি আপনার খনিয়া হল যা 12 আগস্ট তারিখে মাস নিহার প্রায় 4:30 বাজাত এনেকা পানি আইসিলে এঘন্টার সময় তারমানে এইখানে তারমানে কাণ্ডখিনি কৈ থৈ গল এই গতিকে যদি নাকি পাইপ পানির ব্যবস্থা করেছে এইটো এটা সমাধান দিব বলে আশা নকব সমাধান নহব বলে ভাবিল হয় এটা কথা কব লাগিব যে এইদরে আসলে যে স্বর্ণা নদী এই স্বর্ণা নদীর তীব্র যোট সেই সোঁতে আসলে এই দিলীপ রাভার ঘরক্ষণত যে তামোলের বাড়ি আসে তোর যে হা সম্পত্তি আসে স্থাবর অস্থাবর যে সম্পত্তি আসে সকল ইতিমধ্যে নৈর বুকুত লৈ গল তারপর কিন্তু স্থানীয় যে বিধায়ক তথা বিটিসির উপমুখ্য কার্যবাহী সদস্য গোবিন্দ বসুমতারী এই অঞ্চললৈ এদিনও নাহিল নির্বাচনের সময় ভোট ভিক্ষা মাগিবলে আহে তারপর কিন্তু জনপ্রতিনিধি হয়ে এই অঞ্চল স্থানীয় রাইজর কোনো খবর নলয় আর এইদরে বহু আবেদন নিবেদন করেছিল এবার আহক আহি মূর ঘর চাই যাওক কিন্তু নাহিলে যার ফলত এতিয়া হতাশাত ভুগিছে আসলে থাকিব কত কি করব যেহেতু যে তামোল পানের বাড়ির পর আরম্ভ করে সকল ইতিমধ্যে স্বর্ণা নৈ বুকুত হেরাই গল আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড গুগল প্লে স্টোরতো পাব এই News18 এপ